বাড়ি ভাড়া থেকে গাড়ি ভাড়া, শিক্ষা থেকে চিকিৎসা, সব খাতেই খরচ বাড়ছে। নাবিশ্বাস উঠছে নিত্যপণ্যের বাজারে, বিশেষ করে তেল ডাল চিনির দাম বাড়ছে দফায় দফায়। বাণিজ্য মন্ত্রী বলছেন সরকার এক্ষেত্রে অসহায়, জিনিসপত্রের দাম কমছে না সহসায়, অনেকটা নিয়তির উপর ছেড়ে দিয়েছেন খোদ বাণিজ্য মন্ত্রী। এগুলো সবাই তো আন্তর্জাতিক বাজার, মানে বাইরে থেকে কিনতে হয় আমাদের, তো সেইখানে তো যা দাম বিদেশে পড়ে, যেরকম দাম আসে তার উপরে বেসিস করে আমরা একটা ক্যালকুলেশন করে ডিক্লেয়ার করি। তো সেটা আন্তর্জাতিক বাজারে যদি দাম না কমে নিত্য প্রয়োজনীয় জিনিস, তাহলে আমরা কমাবো কেমন করে? সার্বিকভাবে তো কমানো, আমরা যেটা পারি পাশাপাশি এটা হলো যে ইপিবির মাধ্যমে আমরা, টিসিবির মাধ্যমে আমরা মানুষকে, তৃণমূল মানুষ তাদেরকে দেওয়ার চেষ্টা করতে পারি। পেঁয়াজের দামটা এখন অত বেশি নাই যেরকম বেড়েছিল, এটা আরও এক দেড় মাসের মাথায় গিয়ে আবার 40 টাকায় চলে আসবে, আমাদের নিজস্ব প্রোডাক্টে উঠে গেলে পরে। অনেক সময় আমদানি পণ্যের দাম কমাতে শুল্ক কিংবা ভ্যাটে ছাড় দেওয়া হয়, কিছু পণ্যে তা করা হলেও দেশের উন্নয়নের স্বার্থে সব ক্ষেত্রে করা সম্ভব নয় বলে জানান বাণিজ্য মন্ত্রী। ভ্যাট কমানোর জন্য আমাদের পেঁয়াজের উপরে তো কমিয়েছে, চিনিতেও কিছুটা কমিয়েছে, তেলের ব্যাপার এখনও কমেনি, দেশটা রেভিনিউ তো দরকার, তাই না? অনেক বড় বড় কাজ চলছে, আপাতত কিছুটা প্রসার আসছে বটে, কিন্তু বড় প্রজেক্টগুলো তো শেষ করতে হবে, তো এর কোথাও একটা ব্যালেন্স করতে হবে। তবে নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্যের উপর থেকে একটা আপাতত 3-4 মাসের জন্য কমালে আমাদের জন্য সুবিধাই হয়তো হতো। এর আগে সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হুইটলি। এ সময় জিএসপি প্লাস সহ ব্যবসা বাণিজ্য সংক্রান্ত বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা।